মই উপস্থিত আছো সোনাপুর কচুতলী প্রবেশ পথত, আর প্রবেশ পথত দেখাব লৈছো দৃশ্য যে একাংশ বাহনত আসলতে এই অঞ্চলত যখন উচ্ছেদিত লোক বা যখন উচ্ছেদ করব বলে ইতিমধ্যে জাননী জারি করা হয়েছে যে মেয়াদী মাটিত উচ্ছেদ চলাব প্রশাসনে, আর প্রশাসনে উচ্ছেদ চলার আগতে আসলে যখন বিবেচনা করেছে যে আমার যে সকল লোকের আসলে মেয়াদী মাটি আছে যদিও সেই মেয়াদী মাটিত যোগ্যতার যোগ্যতা নাই বা বাসস্থানের মাটি দখল বা সেই স্থানত আসলে থাকার যোগ্যতা নাই, তেনেলোকে নিজে নিজে আসলে ঘর বাড়ি খালি করেছে বিভিন্ন আসবাব এনেদরে এই মুহূর্তে কব লাগবে বাহনের সারি শ বাহন আসলে এই কচুতলি অঞ্চলে প্রবেশ করেছে আর আসবাব বিভিন্ন ঘরের সামগ্রী লো আসলে এই স্থান ত্যাগ করেছে। ইয়ে দেখ পরিবেশ ঘর বন ঘরের বিভিন্ন আসবাব আসলে বিছনা পত্র বিভিন্ন সা সঁজুলি সরঞ্জাম আদি লো আসলে ঘরের এই সমূহ সামগ্রী লোট করে অন্য স্থান যাব গেছে আর এই পরিবেশ দেখো লানি আসলে বাহনের লানি কচুতলিল কেবল কচুতলিল সুমাই আছে বাহন আর খালি বাহন সুমায় এই মালবাহী বাহন সমূহ আসলে ঘরের যুক্ত সামগ্রী সেই সমূহ সামগ্রী ভরায় আসলে এই স্থান ত্যাগ করেছে আসলে এই সকলকে দেখাই আছো পুনর পরিবেশ শাড়ি আসলে বাহনের লানি নিচিকা শাড়ি লাগিছে এটা কচুতলি অঞ্চল যখন উচ্ছেদিত হল আর যখন উচ্ছেদিত হব যখন মেয়াদী মাটির বর্তমান বসবাস করেছিল কিন্তু প্রশাসনে জাননী জারি করেছে তারপর আসলে সেই সকল লোকে আসলে যোকে বিবেচনা করেছে যে যোগ্যতা নাই সেই স্থান বসবাসের আর তেনেলোকে খালি করেছে। স্থানীয় নেতা আছে তোর সঙ্গে কথা পাতি কি কব দাদা আজি লানি নিচিকা শাড়ি কচুতলি না এয়া ডিমরাবাসীর আসলে শুভ লক্ষণ, কারণ এই লোকসকলে দীর্ঘদিন ধরে এই অঞ্চলত সরকারি ভূমি বা গ্রেজিং রিজার্ভ বেদখল করে আমার ওপর ভাবুকি সৃষ্টি করে আসছিল, খিলঞ্জিয়া লোকসকলের ওপর ভাবুকি সৃষ্টি করে আসছিল আর সেই কারণে এই লোকসকল নিজে নিজে এই অঞ্চলের এটা ওলাই যাবলে ধরেছে, কারণ প্রশাসনে ইতিমধ্যে জাননী জারি করেছে এই অঞ্চল খালি করে দিবলে আর প্রশাসনের জাননী পায় আর দল সংগঠনের জাননী পায় ইতিমধ্যে এই অঞ্চল খালি করে দিবলে ওলাইছে, কারণ এই লোকসকল দরং নগাঁও বরপেটা বা কলগাছিয়া ধুবুরী আর মরিগাঁও এনে ধরনের বিভিন্ন অঞ্চলের পর অহা আর ইতিমধ্যে সেই ঠাইত ঘর মাটি আছে গতি এই অঞ্চলে এই অঞ্চল বেদখল করে ইয়াতে জীবিকা চলাই আসিল গতি নিজের নিজের ঘরলে ঘুরে যাব বিচারিছে, ঘুরে যাওয়ার ক্ষেত্রে ডিমরাবাসী রাইজক সহায় করেছে, কারণ ইতিমধ্যে যাকালি কিছু ডিমরিয়ার বাহিরের দল সংগঠনে কিছু চাঞ্চল্যকর মন্তব্য করেছিল কিছু আমি নিবিচার মন্তব্য করেছিল গতি মন্তব্যের পিছত কিছু প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল, আমি ডিমরিয়ার সকল দল সংগঠনে ডিমরিয়ার রাইজে এই লোকসল ধুনিয়াকে ওলাই যাব অহাকালের ভিতরে ওলাই যাব সকলে শান্তিপূর্ণভাবে একটা পরিবেশের মাজে ওলাই যাব সকলে ব্যবস্থা করে দিছে, ইয়ারপর ইতিমধ্যে ওলাই যাওয়ার প্রক্রিয়া আরম্ভ হয়েছে আর আজি শ গাড়ি এই সোনাপুরের ফলে আর বরবিলার ফলে ওলাই গে আছে আর আমার ধারণা অহাকালের ভিতর এই সমগ্র এলাকাটা খালি হয়ে যাব। এতিয়া যে মেয়াদী মাটি আছে সেই মেয়াদী মাটিতো প্রশাসনে যখন যোগ্যতা নাই উচ্ছেদ চলাব সরকার রাজ আর ভূমি আইন অনুসরি তার দশম অধ্যায় অনুসরি যখন জনজাতীয় আবেষ্টনীত যার যোগ্যতা নাই ঠাই খালি করব এখন আইন আছে আর আইন মতে ইয়াতে উচ্ছেদ অভিযান চলিছে বা চলিব গতি যখন যোগ্যতা নাই মেয়াদী ভূমিত বসবাস করে থাকলেও এই স্থান এড়িয়ে যাব হ্যাঁ স্পষ্ট আর এই লোকসল আমার এই অঞ্চল বসবাস করে ইয়ার জনগাঠনীত একটা পরিবর্তন ঘটাইছিল আমার প্রতি ভাবুকি সৃষ্টি করেছিল গতি এই লোকসল আঁতরি গেলে ডিমরিয়া খিলঞ্জিয়া লোকসল সুরক্ষিত হব গতি এয়া ডিমরিয়াবাসীর শুভ লক্ষণ ডিমরিয়া রাইজের শুভ লক্ষণ হয় নিশ্চয়কৈ ডিমরিয়াবাসীর শুভ লক্ষণ বলে কৈছে পুনের দেখাইছো বাহনের লানি আসলে কচুতলিত প্রবেশের ভিডিও জার্নালিস্টক দেখাবলে অনুরোধ জানাইছো কচুতলিত প্রবেশের বাহনের লানি এই সমূহ বাহন আসলে কচুতলিত প্রবেশ করব আর কচুতলির যখন উচ্ছেদিত লোক বা উচ্ছেদ হবলগা লোক সেই সকলের সামগ্রী কড়িয়াই ভিন্ন স্থানলৈ যাব। ইতিমধ্যে স্থানীয় নেতাগুলিয়ে উল্লেখ করেছে যে আসলে রাজ্যের ভিন্ন প্রান্তর পর আহি সেই লোক সকলে আসলে এই স্থানত বাস করেছিল আর যখন যোগ্যতা নাই উচ্ছেদ চলা হব আর ইতিমধ্যে যখন উচ্ছেদিত হল আর যখন যোগ্যতা নাই উচ্ছেদ হব সেই সকল লোকে আসলে নিজ ইচ্ছায় আসলে এই স্থান ত্যাগ করেছে। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত।
নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।